আসসালামু আলাইকুম, আমি মিলন আর আপনারা দেখছেন গ্রিন লাইফ। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ডায়ান্থাসের গীত সংগ্রহ। এখন এপ্রিল মাস এবং এপ্রিল মাসে অলমোস্ট সমস্ত গাছের ফুল ঝরে যায়, এবং ফুল ঝরে যাওয়ার পর যে অবশিষ্ট কলি থাকে মূলত সেখানেই বীজ তৈরি হয়, এবং কলি যখন একদম শুকিয়ে যাবে তখনই বীজ সংগ্রহ করতে হবে। তো দেখুন, আমার এখানে প্রচুর পরিমাণে কলি আছে এবং সমস্ত কলিতে কিন্তু এখনও বীজ হয় নাই। যে কলিগুলো একদম শুকিয়ে গেছে মূলত সেখানেই বীজ হয়েছে, এবং সেই বীজগুলোই সংগ্রহ করতে হবে। এবং এই বীজগুলো দেখতে অনেকটাই মরিচের বীজের মতো, বীজগুলো কালো কালো। এখন আমি একদম শুকনো কিছু কলি থেকে বীজ সংগ্রহ করব। দেখুন, আমি কিছু কলি নিলাম এবং যে কলিগুলো একদম শুকিয়ে গেছে সেগুলো নিলাম। এখন এখান থেকে কিছু বীজ সংগ্রহ করব, এবং এই বীজগুলো সংগ্রহ করার পর অবশ্যই বীজগুলো রোদ্রে খুব ভালোভাবে শুকিয়ে সংরক্ষণ করতে হবে। এছাড়া বীজ যদি ভেজা ভেজা থাকে তাহলে সেখানে ফাঙ্গাসের সৃষ্টি হবে এবং বীজগুলো নষ্ট হয়ে যাবে। এজন্য বীজগুলো খোসা থেকে ছাড়ানোর পর 1 থেকে 2 ঘন্টা রোদ্রে শুকিয়ে সেই বীজগুলো ফোল্ডিং কোনো পলিব্যাগে ভরে সংরক্ষণ করতে হবে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।